डीजे बाबी दू शायद नंबर 4 बोले टीचर ने के झगड़ बड़ा बात देबे जे पेचने से पड़बे ताके जोड़िए धोबे वाह ये बुद्धि खराब ना ओ माता बोले यही बोले दासी तो दुटो दासी तो हां ये बोलछे जाबो ओ बोलछे आमी जाबो ना ये बोलछे जाबो ओ बोलछे आमी जाबो ना বলে ও রানী ভাই তুমি যদি গঙ্গায় গিয়ে যদি ডুবে মরো তাহলে আমরা বাড়ি কেমন ভাবে ফিরবো সেই জন্য বলছি আমরা গঙ্গার ঘাট পার ঘাটে যাব না ঠিক কথাই বলেছি দাসি সাঁতার কেমন জিনিস আমি তো জানি না আর ছেলে বয় মানে যখন বয়স কম ছিল তখন একটু আধটু সাঁতার কেটেছিলাম হ্যাঁ হ্যাঁ আর এখন তো বুড় হয়ে গেছি তিন কালে গিয়ে মানে এক কালে থেকে চার কালে পড়েছি আর এই বয়সে যদি গঙ্গা স্নান করতে যাই যদি আমি মাছ পথে গিয়ে পড়ি তাহলে আর সাঁতার কেটে কেটে উঠতে পারবো না হয় হবে তবে আমি গঙ্গা স্নানে যাবো কারণ আমি যে জন্ম আটকুলো তুমি যাও আমি যাবো না আমরা যাবো না যেদিকে যাই সবাই বলে ওই শর্মা আটকুলো জন্ম আটকুলো আসছে ওই আটকুলো মুখ দেখি না মুখ দেখিস না তাহলে পাপ হবে হ্যাঁ বলো দাসি আর বিলম্ব করি না গঙ্গার ঘাট চল 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 গঙ্গা স্নানে আমরা স্নান করতে যাই না রে যাবো না আরে চল 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 যাবো না বলো মাদি চল না ও চলে দাসি যাই গঙ্গা স্নানে সরণানে চলিতে লাগিলো গো মাতাশিনী সরণানে চলিতে লাগিলো গো আরে এক পা বালা এক পা তুই চলে এইভাবে তো চলে গো আরে দাসিনী সরণানে চলে দৌড়ি গতি গো আরে দেখিতে দেখিতে তারা গঙ্গা ঘাটে গেল গো দোয়াই মই দোয়াই হারি ফাঁসিতে লাগিল গো আরে দোয়াই মই দোয়াই হারি ফাঁসিতে লাগিল গো আরে হান কালে রানী মাঝে দেখিতে পাইল গো আমি একা যাবো না তোরা আর দুজনে দুজনকে বলছি বলো ওই হাড়িটা আমার ধরে নিতে না রে হাড়ি ধরে আনো দেবো বলি ও রানীমা কোথাকার কি হাড়ি কে টুকটাক করে ভাসিয়ে দিয়েছে আর ওই হাড়ি আমরা ধরতে যাবো ও দাসি ওই টুকটাক করে দিয়েছে কি আছে হাড়িটা ধরে না দিলে আমি দেখবো ওর মধ্যে কি আছে ওই দেখো ওই হাড়িটা ধরতে গিয়ে যদি আমরা ডুবে মরে যাই তা আমাদের কি হবে ওই হাড়ি আমরা ধরতে পারবো না শোন 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 এই গঙ্গাতে দেখ কত লোক হাজার হাজার লোক দেখ ডুব দিচ্ছে হ্যাঁ কেউ হাঙ্গর কুম্ভীরে ধরে খাবে না কাউকে এই আমার দুটো দাসি খালি হাঙ্গর কুম্ভীরে খাবে আর ডুবে মরে যাবো নি ওরা তো কাঁচা কাজের আছে আর হাড়ি তো মাঝখানে হ্যাঁ তাহলে হবে না এবার রানীমা একটা যুক্তি করলেন কি যুক্তি এবার বলছে ও দাসি ওই হাড়িটা আমার তোরা দুজনের মধ্যে যে ধরে না দিতে পারবি আমার এই গলার বহু মূল্যের রত্নের হাত তাকে দেব ও আমি যাব আমি যাব আমি যাব আমি যাব আমি যাব কেন এইবার তোরা হাঙ্গর কুম্ভীরে খাবে না ও রানীমা হাঙ্গর কুম্ভীরে খায় খাক তোমার এই বহুমূল্য রত্নের হার একবার গলায় দিয়ে মর গল্পটা শুনেছ তা বেশ তাহলে যা আমি ততক্ষণ এই ডাঙ্গার পাড়ের উপর বসে আছি ঠিক আছে আর এখনই যাচ্ছি দাসি বলে তখন কি বললে আহা ধীরে ধীরে দাসি তখন নদীতে নামিল ধীরে ধীরে দাসি তখন নদীতে নামিল আরে হেন কালে দাসি গণে ডাকিতে লাগিল হেন
সকালে দাসগণ ডাকিতে লাগিল, আর রানী মা রানী মা বলে কহিতে লাগিল, ও মা রানী মা রানী মা বলে কহিতে লাগিল, বলে ও রানী মা কেন ওই দেখতে পাওনি হাড়ির কাছাকাছি যত যাচ্ছে হাড়ি তত আরো দূরে দূরে যাচ্ছে দূরে দূরে চলে যাচ্ছে হাড়ি ধরতে যাবে গঙ্গায়? কেন হাড়ি ধরতে তুমি যদি ডুবে মরে যাও? দাসী রে কত জনম পাপ করেছি জানি, তাই এই জন্মে একটি পুত্র সন্তানের জন্য যার কাছে যাই সে আমাকে জন্ম আটকুড়ো বলে নিন্দা অপবাদ করে, সে জীবন রাখাচ্ছে ওই হাড়ি ধরতে গিয়ে যদি আমার এই জীবনটা দিতে হয় তাতে করে দুঃখ নেই রাজি, যদি রাজ্যের মানুষেরা আমাকে প্রশ্ন করে অর্থাৎ তোকে যদি জিজ্ঞাসা করে যে রানীমা গঙ্গা তো স্নান করতে গিয়ে এখন এলো না কেন, বলবি ওরে দাসী যে শর্মা গঙ্গা স্নান করতে গিয়ে হাড়ি ধরতে গিয়ে ওই অতলে জলের তলে ডুবেই মরেছে। আচ্ছা তুমি এই রাজ্যে রানী যা ভালো হয় তুমি করো। ও মা এই কথা বলে বাঁধে মানে দাসী দুটি বসে রেখে রানীমা তখন নদীতে নামছে, কেমন করে নামছে আনন্দিত মনে সরল প্রাণে জানি না ধরতে পারবে কিনা, তাই তখন নামছে কেমন করে আহা ধীরে ধীরে রানী তখন নদীতে নামিল, ও মা ধীরে ধীরে রানী তখন নদীতে নামিল, আরে দেখিতে দেখিতে রানী চলিতে লাগিল, আরে দেখিতে দেখিতে রানী চলিতে লাগিল, আরে দোয়াই মাই দোয়া হানি কাছে সরিয়ে এলো, কাছে সরিয়ে এলো, ও মা দোয়াই মাই দোয়া হানি কাছে সরিয়ে এলো, কাছে সরিয়ে এলো, আরে হাড়িটি ধরিয়া তাকে সরাটি খুলিল, ওটা সরাটি খুলিল, ও মা হাড়িটি ধরিয়া তাকে সরাটি খুলিল, ওটা সরাটি খুলিল, ওইনা সরাটি খুলিল, ও মা হাড়িটি যখন কাছে এলো তখন সঙ্গে সঙ্গে হাড়িটি ধরলেন, কাছে এলো তার সঙ্গে সঙ্গে রানীমা হাড়িটি ধরলেন, ধরে সরাটি যখন খুলেছেন অবাক হয়ে গেছে, কি অবাক হয়ে গেছে মানে সে জিনিস কখনো দেখেনি জীবনে হয়নি হবেও না, তাই এক চোখে চোখের উপরে চোখ দিয়ে দেখছে রানীমা, এমন সময় দাসীগণ দাসী দুটি দেখে বলছে রানীমা ও রানীমা কি হয়েছে দাসী তুমি ওই হাড়ি ধরে কি দেখছো, কি দেখছো হাড়ির মধ্যে? ওই দাসী এই হাড়ির মধ্যে কি দেখছি জানিস দাসী? কি এই হাড়ির মধ্যে এমন জিনিস দেখছি যা জীবনে দেখিনি যা জীবনে দেখবো না, এমন কি জিনিস জানো সফল করতে এই হাড়ির মধ্যে সেই অপরূপ জিনিস রয়েছে রে দাসী। আরে এমন কি জিনিস গো রানীমা? তাহলে শুনতে চাস? বলো বলো। তাহলে শোন হাড়ির মধ্যে আমি কি দেখছি, আহা এমন ছেলে কোথাও দেখি না, এমন ছেলে কোথাও দেখি না, ও ছেলে রূপ যেন কাঁচা সোনা, কেমন সন্তান
কোন জন্মে হয়তো সামান্য পুণ্য করেছিলাম, তাই এই জন্মে এই পুত্র সন্তান পেয়েছি। তাছাড়া সদ্য প্রসবিত সন্তানের নারীচ্ছেদ যে সন্তানের হয় না, সে সন্তানের কখনো জাতিভেদ হয় না রে দাসী। আমি এই সন্তান নিয়ে যাব আমার এই রাজত্বের মধ্যে, যে আমাকে বিশ্বাস করবে এই সন্তান বলে মানবে, তাহলে তাকে আমি হাতে মাথা কেটে নেব। ঠিক বলেছো, তোমার যা ভালো হয় তুমি তাই করো। তুমি তো রাদুর বলা গাইমা গাইমা করে চললাছি, তো ডান গালে খাই, তোর বা গালে খাই। ও বাবু, তোমার নারী ছেদ করতে হবে, ওই জন্য তোমার ডাকতে। সে আমি যেতে পারবো না। কি? আমি যেতে পারবো। তুমি যেতে পারবে, দেখে যাবে। ও আমার নাদনী আছে, তা জব করতে গেলে নাদনী। হ্যাঁ হ্যাঁ, ওই সুশীলা, সুশীলা ডাক ডাক ডাক। বলো সুশীলা, সুশীলা গো। কি হলো দিদিমা? বলে এই দেখ, তুই পুকুরঘাটে জলান্তে গেল, দেরি হলো কেন বলুন তো? শুনে দেখছো, মানে পুকুরঘাটে জলান্তে নাই, দেরি হবে না, গল্পটা শোন। পুকুরঘাটে জলান্তে গেলে মেয়েদের একটু দেরি হয়। কেন? ওই চ্যাংড়া চ্যাংড়া ছেলেদের সঙ্গে আড্ডা মারতে ওই বুঝতে পারে না নাকি? আড্ডা মারছিলাম দেখেছো, পুকুরঘাটে একটু নৃত্য নাচ গান করছিলাম। ও নাচ গান? হ্যাঁ। আজকে নাচ গান করছিলে? একবার দেখাতে দেখি শুনি। বাজিল দেখো মেরু তাহলে সারা পাই ঝংকাডে তোমায় তাই তো গিয়ে চাই গিয়ে চাই বাজিল দেখো মেরু তাহলে সারা পাই ঝংকাডে তোমায় তাই তো গিয়ে চাই গিয়ে চাই বাজিল দেখো মেরু। প্রেমের ছোঁয়া দিলে তুমি আমায় ঢেলে, তাই তো গেলে তাই তো বলে যাই জীবনে শোনাতে বাজিল দেখো মেরু তালে সারা পাই ঝংকাডে তোমায় তাই তো গেলে যাই। রাজার বাড়ি থেকে একটা দাঁড়িয়ে আছে, দাসী আছে না, এই তার সরমান নাকি তিন কালে গিয়ে চার কালে ঠেকে একটা দুটো ছেলে আছে। ও ভগবান, একবার জোড়া ছেলে নারী ছেদ করতে যেতে হবে। ভাই দাঁড়ি, তা তুমি একটু এগিয়ে চলো, আমি একটু যাচ্ছি। বলে দিদিমা তাহলে আসছি কিন্তু। যা ও মা, এই কথা বলে দায়ের মেয়ে তখন শর্মার বাড়িতে গেলেন, আর শর্মাকে ডাকি তখন কইতে লাগলেন, বলে ও শর্মা। বলো ও দায় ভাই, এটাছো? বলি হ্যাঁ মা, তোর নাকি দুটো সন্তান হচ্ছে? হ্যাঁ মা। হ্যাঁ হ্যাঁ, তা দিয়ে মাদের নারীটা শেষ করে যায় নে, মানে ওই সব জোগাড় করে রেখেছি, একদম তো প্রদীপ জেলে পূর্ণিপদের সব জোগাড় করে রেখেছি, আর ওই তুই আর নারীটার ছেদ কর। ও মা এই ভাবি তখন নারী ছেদ করছে কি করে দাহায় মেয়ে আসি, তখন নারী ছেদ কহে গো, নারী ছেদ কহে গো। আরে রাঙা সোটা বেঁধে
চকো নাহালে ছেদ কদি গো নাহালে ছেদ কহাদে গো ও ভাই দেখ আমি তো তোর বিদায় করব। আমি তো তোর বিদায় করবো, তুই এক কাজ কর না, আরে বুড়ো বড় ছেলে আছে না, কত আত্মীয় বন্ধু মানুষ লোক গুলো সব দেখতে এনেছে, তুই আগে সবার কাছ থেকে বিদায় হয়ে আয়। ওগো নাম কি আমার? কুমারী সুশীলা, আজ দাইকে বিদায় কহ দেবো। আর দাইকে বিদায় করলে মহাবো সন্তানের মঙ্গল হবে। আমার দাদা দাদা কি কাপড় মাগো দাইয়া
যাইতে বিদায় কহরো গো নান্দী আমার বিদায় করো গো নামটি আমার।